বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া রহমান ফাউন্ডেশনের 25 বছর পূর্তি তথা রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মঈন খান, সম্মানিত মঞ্চে উপস্থিত সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত জুলাই আগস্টের আন্দোলনের আহত কিছু সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্ম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অন্যতম অনিবার্য একটি নাম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের নামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল 1999 সালের এই দিনে। যাত্রা শুরুর পর থেকে আজ পর্যন্ত মানব কল্যাণে এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এতক্ষণ আপনাদের অনবদ্য উপস্থাপনা নিঃসন্দেহে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরো বিস্তৃত করতে প্রেরণা যোগাবে। সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে পলাতক স্বৈরাচারের দুঃসময়ের দিনগুলোতে নানা প্রতিকূলতার মধ্যে দিয়েও যেসব স্বেচ্ছাসেবীরা জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছিলেন এবং এখনও রেখে চলেছেন, তাদেরকে আজকের এই দিনে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। অগণিত অসংখ্য আমাদের এই স্বেচ্ছাসেবীরা, কারো কার নাম বলে কার নাম বাদ দিব সেজন্যই আমি কারো নাম আজ এখানে উল্লেখ করছি না, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি। জিয়া রহমান ফাউন্ডেশনের সভাপতি বা প্রেসিডেন্ট হিসাবে সঙ্গত কারণে সংগঠনের সকল কার্যক্রমে আমার পক্ষে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা সম্ভব হয়নি, তবে আমার প্রতিদিনের রাজনৈতিক কর্মব্যস্ততার পাশাপাশি অসহায় নিপীড়িত মানুষের কল্যাণ ও সহযোগিতায় জিয়া রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়ন করা প্রতিটি কর্মসূচি এবং কার্যক্রম সবসময় আমি আমার প্রথম এবং প্রধান অগ্রাধিকার দিয়ে রেখেছিলাম, যা ছিল, আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। পলাতক স্বৈরাচারের অন্ধকারের দিনগুলোতে সারা দেশে স্বেচ্ছাসেবক কার্যক্রম চালাতে গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিটি স্বেচ্ছাসেবকের নিঃসন্দেহে একটি উপলব্ধি হয়েছে, সেটি হলো রাষ্ট্র কিংবা রাজনীতি যখন নাগরিক স্বার্থ বিমুখ হয়, লুটেরা মাফিয়া চক্রের কবলে পড়ে, তখন স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমগুলোই অধিকার বঞ্চিত নাগরিকের কাছে পরম কাঙ্ক্ষিত এবং অপরিহার্য হয়ে ওঠে। একজন স্বেচ্ছাসেবকের দৃষ্টিভঙ্গি থেকে বিগত 15 বছর অভিজ্ঞতায় আমার মনে হয়েছে, শুধু রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমেই নয়, ব্যক্তি কিংবা সাংগঠনিক উদ্যোগেও স্বেচ্ছাসেবক হিসেবেও মানবতার সেবায় ভূমিকা রাখা সম্ভব, প্রয়োজন শুধু সদিচ্ছা। একজন স্বেচ্ছাসেবকের জন্য রাজনীতিতে সক্রিয় থাকা জরুরি নয়, তবে প্রতিটি রাজনৈতিক কর্মীর কিন্তু স্বেচ্ছাসেবকমূলক সেবা প্রদানের মানসিকতা থাকা অত্যন্ত জরুরি, কারণ স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন অসহায় নিপীড়িত অধিকারহারা মানুষের সহায়তা নিশ্চয়তা করা যায়, অপরদিকে সেবামূলক একজন স্বেচ্ছাসেবীকে আত্মশুদ্ধি ঘটানোর পাশাপাশি একজন মানবিক মানুষ হয়ে ওঠারও ভূমিকা রাখতে সাহায্য করে। একটি কল্যাণমূলক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অতুলনীয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, সেবামূলক কার্যক্রম নিয়ে আয়োজিত আজকের এই ভিন্নধর্মী অনুষ্ঠানে আমি রাষ্ট্র রাজনীতি চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না, তবে স্বেচ্ছাসেবক ভূমিকার পাশাপাশি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দু একটি কথা হয়তোবা না বললেই নয়। বর্তমানে দেশে কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত, এমনকি অনেক মধ্যবিত্ত এবং ক্ষুদে ব্যবসায়ী, বিক্রেতা,
কিংবা স্বল্প আয়ের মানুষ সবাই এক দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের মূল্য সাধারণ জনগণের ক্রয়সীমার অনেকেরই বাইরে। জিনিসপত্রের দাম বাড়লেও জনগণের আয় সেভাবে বাড়েনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে আরো বাস্তব এবং কঠোর পদক্ষেপ নিন। মানুষকে আধ পেটা রেখে কোনো ভালো কথাই গেলানো সম্ভব নয়। বছরের পর বছর ধরে মাফিয়া চক্রের তৈরি বাজার সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজটি হয়তো একটু কঠিন হলেও কিন্তু অসম্ভব নয়। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার হয়তো বাড়ানো যেতে পারে এই প্রয়োজনে। সরকারকে সতর্ক থাকা দরকার। ফ্যাসিস্ট আদর্শ লালনকারী কিংবা মাফিয়া সরকারের সুবিধাভোগীদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখে কোনো উদ্যোগই সুফল মিলবে না। যে কোনো উপায়ে ঘরে বাইরে জনগণের প্রতিদিনের দুর্ভোগ কমাতে যদি না পারে, সরকার পলাতক স্বৈরাচারের সহযোগীরা পরিস্থিতির সেই সুযোগ গ্রহণ করবে। উপস্থিতিবৃন্দ, গণহত্যা চালিয়ে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে যাবার পর জনগণের বাক এবং ব্যক্তি স্বাধীনতা ফিরে পেয়েছে জনগণ। মাফিয়া চক্রের দীর্ঘ 15 বছর শাসনকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন। জনগণ এখন পলাতক স্বৈরাচারের দুঃশাসনের অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্তি চায়। বঞ্চিতরা তাদের হারানো অধিকার ফিরে পেতে চায়। মাফিয়া চক্রের কবল থেকে দেশ এবং জনগণকে মুক্ত করতে হাজার হাজার ছাত্র জনতা গণহত্যায় প্রাণ হারিয়েছেন, যাদের কিছু স্বজনরা আজ আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। স্বৈরাচারের বুলেটবিদ্ধ হয়ে হাজারো মানুষ এখনো হাসপাতালের বিছানায়, রাজপথে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ পলাতক স্বৈরাচারের সহযোগীদের মধ্যে ন্যূনতম তার অনুতাপ নেই, বরং মাফিয়া প্রধানের রেখে যাওয়া সুবিধাভোগীরা ইতিমধ্যেই ঘরে বাইরে সরকারের প্রশাসনে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে চাইছে, ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করতে চাইছে। ষড়যন্ত্রের 20 ধাপ শুরুতেই উপড়ে ফেলতে না পারলে তাদের বিষাক্ত দংশনে ছাত্র জনতা শত শহীদের রক্তে অর্জিত গণতন্ত্র আবারও বিপন্ন হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, গণহত্যাকারী পলাতক স্বৈরাচারে রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল দূর করে রাষ্ট্রকে জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের পথে ফেরাতে একটি সরকারের জন্য 2 মাস হয়তো যথেষ্ট সময় নয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় নির্ধারণ এবং অগ্রাধিকার ইস্যু ঠিক করার জন্য হয়তো 2.5 মাস কম সময়ও নয়। আমি আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হলে সেটি প্রত্যাশিত গণতন্ত্র উত্তরণের পথে অনাকাঙ্ক্ষিত বাধার কারণ হয়ে উঠতে পারে। গণ অভ্যুত্থান সফলকারী জনগণের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন সময় ভিন্ন রকম বক্তব্য এসেছে। এমন একটি কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সরকারের বক্তব্যের গড়মিল জনগণের মনে নানা ধরনের সন্দেহ সংশয় উদ্রেক করে। জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে আরো দায়িত্বশীল এবং গণমুখী এবং কার্যকর দেখতে চায়, কারণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের সরাসরি ভোটে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনোই বিকল্প নেই। এবং সেই লক্ষ্যেই গণতান্ত্রিক আমি জনগণ বর্তমান সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে। জনগণের নিঃশর্ত সমর্থনের প্রতি নিঃশর্ত মূল্য দেওয়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। রাষ্ট্র ও রাজনীতি সঠিক
ভিত্তির উপরে দাঁড় করাতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কার কার্যক্রম অবশ্যই একটি প্রয়োজনীয় উদ্যোগ, আমি বরাবরই সংস্কারের পক্ষে। তবে সংস্কার একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া, কখনো কখনো এটি সময় সাপেক্ষ। তবে যে কোনো সংস্কার প্রক্রিয়ার সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশীদারিত্ব সৃষ্টি না হলে সেই সংস্কার শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল দেয় না বা পাওয়া যায় না। প্রিয় উপস্থিতিবৃন্দ, দেশের বর্তমান বাস্তবতায় আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণও করতে চাই আমি। পলাতক মাফিয়া সরকারের দুঃশাসনের সময়কালে পলাতক স্বৈরাচারের সমর্থক অনেক নেতাকর্মী সারা দেশে অবৈধভাবে ভিন্ন মত ও পথের অনেক মানুষের জায়গা জমি বাড়ি দখল করেছিল। ফ্ল্যাট, দোকান, নদী নালা, পুকুর ডোবা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও তারা দখল করেছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জবরদখলকারীদের কাছ থেকে অনেকেই তাদের বেদখল হয়ে যাওয়া জায়গা জমি সম্পদ পুনরুদ্ধারের জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। এ নিয়ে কোথাও কোথাও অপ্রীতিকর কোনো কোনো ঘটনাও ঘটেছে। সুতরাং জবরদখলদারদের কাছে মাফিয়া সরকারের আমলে বেদখল হয়ে যাওয়া জমি সম্পদ উদ্ধারের জন্য সরকারের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের এই সুন্দর সময়, সুন্দর দিন উপলক্ষে আমি আজ আর সময় নেব না। নাগরিকদের প্রতি রাষ্ট্রের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের দায়িত্ব রয়েছে। রাষ্ট্র এবং নাগরিক একে অপরের ওপর দায়িত্ব অর্পিত দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন এবং বাস্তবায়ন করলেই একটি বৈষম্যহীন এবং কল্যাণমূলক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব। এবং সেই জন্যই আমাদের প্রত্যেকের সুনাগরিক হয়ে ওঠা অত্যন্ত জরুরি, আর স্বেচ্ছাসেবক হয়ে ওঠার ইচ্ছা এবং মানসিকতা একজন সুনাগরিকের অন্যতম সদ্গুণ। আসুন আজকে জেডআরএফের এই রজত জয়ন্তীতে আমরা প্রতিশোধ প্রতিহিংসা জলাঞ্জলি দিয়ে সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা অপরের তরে হয়ে উঠি। দেশের প্রতিটি নিপীড়িত অসহায় মানুষের কাছে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম পৌঁছে যাক, এই প্রত্যাশায় ফাউন্ডেশনের সঙ্গে জড়িত সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ যারা কষ্ট স্বীকার করে আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আবারও শ্রদ্ধার সঙ্গে জুলাই আগস্ট সহ গণতন্ত্র পুনরুদ্ধারে যে সকল মানুষ আত্মত্যাগ করেছেন সেই শহীদদেরকে এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলকে স্মরণ করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।